আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছেন। খুবই চমৎকার একটা ওয়ালেট খোলা, ওয়ালেটে নিজস্ব একটা এয়ারড্রপ শেয়ার করব। যে এয়ারড্রপে জয়েন করলে তিনটা টোকেন পাবেন। এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের এয়ারড্রপ, আগে জয়েন করলে আগেই পেমেন্ট পাবেন। তো তিনটা টোকেনের মধ্যে এখানে দেখেন, প্রথম টোকেনটা হচ্ছে ইউবিসি টোকেন, এটা পাবেন আপনি 0.1 সমপরিমাণ। আরেকটা হচ্ছে আইওএক্স টোকেন, যেটা পাবেন 1 লক্ষটি। আরেকটা হচ্ছে XHC, যেটা পাবেন 2টা। তো কিভাবে কোলা ওয়ালেটটার ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে এয়ারড্রপটাতে জয়েন করবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখাবো ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নিন, টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখন আসা যাক এয়ারড্রপ পোস্টে। এটা হচ্ছে এয়ারড্রপ পোস্ট, এই পোস্টটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করলে এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসলে এখানে দেখেন এয়ারড্রপ লিঙ্ক, এটার সাথে একটা লিঙ্ক আছে, জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন না। এখানেও নয় ফ্রেন্ডস, এখানে প্রথমে আমাদেরকে ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। দেন এখানে দেখেন কোলা ওয়ালেট অ্যাড্রেস, জাস্ট এর মধ্যে ক্লিক করে দেবেন, ওপেন বাটনে ক্লিক করবেন, এখানে নিয়ে আসবে, এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু ওয়েট করবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হতে শুরু করবে। ডাউনলোড হয়ে গেলে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন বাটনে ক্লিক করলে এরকম শো হবে, দেন এরকম আসবে। একটু ওয়েট করার পর ক্রিয়েট ওয়ালেটের উপর ক্লিক করবেন, এরকম আসবে। এখান থেকে আপনার পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এটা লাগবে না। দেন অ্যাড টু ওয়ালেট, এটার মধ্যে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর এরকম আসবে, ব্যাকআপ নাওর উপর ক্লিক করবেন। দেন আপনাকে 12টি প্রেস দিবে, অবশ্যইগুলো ভালো জায়গায় সেভ করে রাখবেন একটা স্ক্রিনশট নিয়ে। দেন এখানে নেক্সট স্টেপে ক্লিক করবেন, এরকম আসবে। এখানে আপনি যেগুলো স্ক্রিনশট নিয়েছেন ওগুলো থেকে আপনি প্রথমটাতে কোনটা আছে এখান থেকে মিলিয়ে নেবেন, ঠিক আছে? এখান থেকে মিলিয়ে নেওয়ার পর তো সেকেন্ডটাতে কোনটা আসলো এখান থেকে মিলিয়ে নেবেন। আমি 2টা দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে 2 নম্বরে আমারটা ছিল মেবি এটা, মেবি তো এটা মিলিয়ে নেওয়ার পর এভাবে সবগুলো কমপ্লিট করবেন। এখান থেকে সবগুলো কমপ্লিট করার পর নিচের দিকে আসবেন, কনফার্মে ক্লিক করলে একটু ওয়েট করবেন। দেন আপনার ওয়ালেটটা ক্রিয়েট করা কমপ্লিট। ওয়ালেটের ভিতরে আরও একটু কাজ আছে, ঠিক আছে? কোথা থেকে আপনি অ্যাড্রেসটা বের করবেন, এটা কিন্তু ওই অ্যাড্রেস না। কীভাবে অ্যাড্রেসটা বের করবেন সেই প্রসেসটা পরে দেখাচ্ছে। এখন আসা যাক এই পোস্টে, আবার আসবেন, এখানে দেখেন এয়ারড্রপ লিঙ্কের সাথে যে লিঙ্কটা আছে জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন। এরকম আসলে একটু ওয়েট করবেন, দেন আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে নিয়ে আসলে একটু নিচের দিকে আসবেন, এখানে কিন্তু সকল ইনফরমেশন দেওয়া আছে, আপনি সব কিছু দেখে নেবেন। তো দেন এখানে প্রথম টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে ক্লিক করে দিবেন, আমি ক্লিক করলাম, এখান থেকে ফলো বাটনে ক্লিক করে দিলাম। আপনাদের যদি এখানে নিয়ে আসে ফলো বাটনে ক্লিক করে দিবেন। দেন নিচ থেকে আসার পর এখান থেকে এটা রিটুইট করে নেবেন, দেন লাভ রেট দিয়ে দিবেন। এখানে আসার পর নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে। দেন নিচের টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে, মেবি হয়নি, তো ফলো বাটনে ক্লিক করলাম। দেন এখান থেকে ফলো বাটনে ক্লিক করবেন, এখান থেকে রিটুইট বাটনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে লাভ রেট দিয়ে দিবেন। দেন এখান থেকে ব্যাক নিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে হয়ে যাবে। এটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি এটাতে ক্লিক করি রিটুইট করার কারণে এটাও কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে কী করবো, সেকেন্ড টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে ক্লিক করবো, এখানে টুইট বাটনে ক্লিক করে দিলাম। দেন এখানে টুইট বাটনে ক্লিক করে দিবেন, এটা টুইট হয়ে যাবে। ব্যাক নেবেন, অলরেডি টুইট এটার মধ্যে ক্লিক করবেন, এটা কমপ্লিট হয়ে গেছে। দেন নিচের 2টা টাস্ক কমপ্লিট করার জন্য একটার উপর ক্লিক করবেন, অর্থাৎ এখানে নিয়ে আসলে এখানে জয়েন করে নেবেন। তো জয়েন হয়ে গেলে ব্যাক করবেন, ব্যাক করার পর এখানে আসবেন, এটা দেখতে পাচ্ছেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেন সেকেন্ডটা কমপ্লিট করার জন্য এখানে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার, এটাও কম। এখানে দেখবেন একটা লিঙ্ক আছে, আমি দেখাতে পারতেছি না, এটা অলরেডি কমপ্লিট হয়েছে। লিঙ্কটার উপর ক্লিক করলে তাদের টেলিগ্রাম কমিউনিটিতে নিয়ে যাবে, ওখানে জয়েন করে নেবেন। এখন আসা যাক ওয়ালেট অ্যাড্রেসটা কী দিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিতে বলছে, তো সরাসরি কোলা ওয়ালেটের ভিতরে প্রবেশ করবেন। এখানে আসার পর এখানে দেখেন ইউবিসি অ্যাসেস্ট, এটার মধ্যে ক্লিক করবেন। এখান থেকে এটা আমাদের স্মার্ট সাইনে নিতে হবে, আপনাদের দেখা থাকবে স্মার্ট সাইন বিএনবি আর কি ইউএসসি, এটার মধ্যে ক্লিক করবেন আপনারা, ঠিক আছে? একটু কানেক্ট করবেন, একটু ওয়েট করবেন আর কি, ওয়েট করলে এরকম আসবে। দেন এখান থেকে ইউবিসি এটার মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে রিসিভিং এটার মধ্যে ক্লিক করবেন, এখান থেকে কফি ওয়ালেটের উপর ক্লিক করলে অ্যাড্রেসটা কফি হয়ে যাবে। দেন এখানে আসবেন, এখানে আসার পর অ্যাড্রেসটা সিম্পলি পেস্ট করে দিবেন এখানে, তো আমি সিম্পলি পেস্ট করলাম। দেন এখান থেকে একটু ওয়েট করবেন অথবা একটু এভাবে দিবেন কিবোর্ডের ভিতরে, দেন এটা তো হচ্ছে না। দেন দেখেন অলরেডি এটা কন্টিনিউ হয়ে গেছে, এটা অ্যানেবল হয়ে গেছে আর কি, আপনারা একটু ওয়েট করবেন। এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তাদের বাসমতে এখান থেকে এই অ্যাড্রেসটা দিতে হবে, বাট এখান থেকে তো এই অ্যাড্রেসটা নিচ্ছে না। দেন আমরা এখান থেকে প্রথম অ্যাড্রেসটাই দিয়ে দেখি নিকে না,
তাছাড়া তো আর কিছু করার নাই, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। এখন যে অ্যাড্রেসটা কপি করলাম এই অ্যাড্রেসটা এখানে দিলাম, এখন যদি কন্টিনিউ বাটনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে এই অ্যাড্রেসটা নিচ্ছে তারা, ওই অ্যাড্রেসটা নিচ্ছে না। তাদের ভাষ্যমতে কিন্তু এখান থেকে দেখেন আমি প্রথমে যে অ্যাড্রেসটার কথা বলছি ওই অ্যাড্রেসটাই দিতে বলছে, বাট ওই অ্যাড্রেসটা নিচ্ছে না। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝাতে পারছি, আশা করি কোনো সমস্যা হবে না। ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখলে আশা করি কোনো সমস্যা হবে না। তো এটার পরবর্তী আপডেট জানতে পারলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।